দর্শক বন্ধুরা আজকে একটা আমি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসলাম আর এই রিকোয়েস্টটা করেছে ব্রিটিশ সরকার তো ওনার যে সমস্যাটা হলো দেখুন উনি যখন ফিটিংসটা করছেন এভাবে সোজা আসছেন না তো আমি সাইডে ছবিটা দিলাম একটু দেখে নিন ওনার কি সমস্যা হয়েছিল তো এ ধরনের কেন হয় কোথায় কাটিংয়ে কি সমস্যা হয়ে থাকে তো কাটিংয়ের তো যখন আপনারা কাটিং করেন সেই কাটিং করতে গিয়ে কোন ভুলটা হওয়ার ফলেই এ ধরনের সমস্যা হয়ে থাকে সেটাই আমি আজকের ভিডিওতে বলে দেবো একটু ভালো করে ভিডিওটা দেখতে ভুলবেন না দেখুন আমি পেপারে দেখিয়ে দিচ্ছি লম্বা আপনি যা খুশি তাই নিলেন তো এ ধরনের সমস্যা বিশেষ করে ক্ষেত্রে হয়ে থাকে ধরুন আমি শোল্ডার ফাইভ পয়েন্ট যে কোনো হোক শোল্ডার আপনি যখন নিলেন বকল দেখুন হয়তো আপনার সিক্স ইঞ্চ হতে পারে বা সিক্স থেকে দুশো সুতা কমও হতে পারে নিলাম ডাকটাকে বরাবর করে মিলিয়ে দিলাম এবার দেখুন বুকের চার ভাগের এক ভাগ নিলাম ধরুন এরপর এর সঙ্গে এক্সট্রা আমি আড়াই ইঞ্চ নিয়ে নিলাম এবার দেখুন বগলের শেপটা আমি ঠিক কোন জায়গা থেকে দেব তো এক্ষেত্রে দেখুন আপনি এই পয়েন্টটাকে লক্ষ্য করবেন যে আপনার এই পয়েন্ট কতখানি দূরত্বে আছে সেই অনুসারে কিন্তু আপনি বগলে শেপটা দেবেন তো এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই এ ধরনের সমস্যা কখন হয় যখন কারোর বুকের তুলনায় বোর্ডের তুলনায় হাত অনেক সরু থাকে তো তাদেরই এ ধরনের সমস্যা হয়ে থাকে আদারওয়াইজ কারো কিন্তু ধরনের সমস্যা হয় না তো ধরুন কারো যদি থার্টি এইট বুক থাকে তো ওনার হাতের মুহুরে যদি নাইন ইঞ্চ হয় তখন কিন্তু ওনার বুকের তুলনায় হাত কিন্তু অনেক সরু তো এ ধরনের যখন হয়ে থাকে তখন বগলের আপনি ঠিক বেশি ভেতরের দিক থেকে দেবেন না একটুখানি আপনি বাইরের দিক থেকে দেবেন তাহলে দেখবেন আপনার এই সমস্যাটার হবে না তো এবার দেখুন আমি কতখানি দিচ্ছি আমি এক্ষেত্রে পনে দুই দিচ্ছি টু ইঞ্চ থেকে আমি দুই সুতা কমিয়ে দিলাম তো নর্মালি যদি কারোর হাত থার্টিয়ার যদি বড়ে থাকে হাতের মুহুরে যদি ইলেভেন ইঞ্চ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ দিতাম এই শেপটা যেহেতু আমি হাত সরু তার জন্য আমি একটু শেপটা বাড়িয়ে দিলাম ঠিক দেখুন এভাবে শেপটাকে কিন্তু আমি বের করে দিলাম তো এক্ষেত্রে যদি আপনি শেপটাকে আরো বেশি ভেতরের দিক থেকে দিয়ে থাকেন এভাবে যদি আপনি শেপটা নিয়ে আসেন এই জায়গার ফিটিংসটা ভালো হবে কিন্তু আপনার যখন হাতাটা ফিটিংস করবেন তখন কিন্তু এইভাবে সোজা হয়ে আসবে না এ ধরনের সোজা হয়ে আসবে না আপনার ফিটিংসটা ঠিক এইভাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আসবে তখন কিন্তু বগলের দিকটা আপনার ফুলে থাকবে দেখতে ভীষণই খারাপ লাগবে তাহলে আমরা শেপটা কি করে দেব সেটা আমরা অবশ্যই বুঝে গেলাম তো বাকি কোনো মেজারমেন্ট আমি দেখালাম না এবার তখন হাতার লম্বা ধরুন আমি সিক্স ইঞ্চি নিলাম তো যখন ছোট হাতা হয় তখনই কিন্তু কে সমস্যাটা বেশি হয়ে থাকে লম্বা হাতা হলে কিন্তু কে সমস্যাটা হয় না এরপর পাল ধরুন আমি নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ নিলাম ব্যাগটাকে বরাবর সোজা করে নিচের দিকে নিয়ে আসবো এরপর দেখুন আমি কতখানি ডাউন করব যেহেতু হাতার লম্বা আমি সিক্স নিলাম তাই ডাউনটা আমি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এবার ঠিক এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চ দূরত্বে আরেকটা দাগ দিলাম এবার দেখুন যে শেপটা আমি দেব এই শেপটা কিন্তু কেপারে আমি একটু বেশি করে দেব যেহেতু উনার বডির তুলনায় হাতের মহরি ভীষণ কম তো তার জন্য কিন্তু আমাকে শেপটা একটু বাড়িয়ে দিতে হবে তো দেখুন শেপটা করে দেখুন আমি কিন্তু শেপটা বাড়িয়ে দিলাম তাহলে দেখুন কতখানি দিলাম আমি ওয়ান ইঞ্চ এদিক থেকে ঠিক মাঝখান থেকে ওয়ান ইস কিন্তু উপর দিকে উঠিয়ে আমি শেপটা দিলাম তো এভাবে করে দেখুন আপনার এ ধরনের সমস্যাটা থাকবে না এবার মুহুরি আপনি যে কোনো আন্দাজ করে কাটতে পারেন দেখুন নর্মাল হাতার থেকে আপনি এই জায়গাটা একটু বেশি করে দেবেন তাহলে দেখবেন আপনার সেই সমস্যাটা হবে না একদম সোজা করে ফিটিংসটা চলে আসবে তো সামনের জন্য আপনাকে এক্ষেত্রে অবশ্যই একটা শেপ দিতে ধরুন দুই সুতা বা আড়াই সুতা আপনি একটা কিভাবে শেপ দিয়ে দিলেন তো যখনই কারোর জন্য কোনো কুর্তি বা কামিজ কাটবেন তখন আপনি এই জিনিসটা লক্ষ্য রাখবেন উনার বড়ির তুলনায় হাত সরু কিনা যদি শুরু থাকে তখন আপনি এই জায়গাটা একটু পরিবর্তন করবেন আর যখন হাতাটা কাটবেন তখন আপনি এই জায়গাতে একটু পরিবর্তন করবেন তাহলে দেখবেন আপনার হাতার এই সমস্যাটা থাকবে না একদমই সোজা করে আপনি ফিটিংসটা দিতে পারবেন দেখুন ঠিক এভাবে সোজা চলে আসবে হালকা একটুখানি দেখুন আমার ফিটিংসটা কিন্তু একদমই সোজা আছে তাহলে এভাবে সোজা চলে আসবে নইলে কিন্তু এভাবে আপনাকে ফিটিংসটা দিতে হবে তো যাদেরই এ ধরনের সমস্যা হয়ে থাকে আমি যেভাবে বলেছি আপনি সেইভাবে করে দেখুন আশা করি আপনার সেই সমস্যাটা থাকবে না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি সমাধান করার চেষ্টা করব ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবো একটা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন